বিভিন্ন সময়ে বিভিন্ন ভালো ভালো মূর্খ মানুষকে ঠোকার মধ্যে ফেলিয়ে আসলে মূলত ওরাই হল মূলত সবচেয়ে বড় জানেন আমাদের মুসলমানদের উপরে, আমার মাদের উপরে, আমার বোনদের উপরে, আমার মায়ের পুরনো সন্তানটার উপরে যেভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ নির্যাতন পরিচালনা করা হচ্ছে, জামায়াতের পক্ষ থেকে ইসরায়েল চালে। আজকে আশ্চর্য সবচেয়ে বড় হলো যে আজকে আমেরিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ভালো ভালো মূর্খ বিভিন্ন স্লোগান কথার মাধ্যমে শান্তি নেবে মানবতা পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য দ্বারা সম্পূর্ণ ধোকাবাজি মানুষকে ধোকার মধ্যে ফেলিয়ে আসলে মূলত ওরাই হল মূলত সবচেয়ে বড় জানেন ওরাই হল সবচেয়ে বড় মানবতন্ত্র। আজকে দুঃখ হয় আমাদের বাংলাদেশ সরকার উপরে তো দেখি ফিলিস্তিনের পক্ষে সুর ছাপিয়ে গেছে, কিন্তু যেই বাংলাদেশের পাসপোর্টের মধ্যে যেখানে ইসরায়েলি আপনার যেটা উঠানো ছিল বর্তমান সরকার, সেই আবার আমাদের পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বৈধতা দেওয়ার জন্য আজকে বাংলাদেশের বর্তমান সরকার সেই ভিসা নীতি চালু করা ভিন বিভিন্ন ধরনের ভিন সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা বলবো এই সরকার মুখে একটা তার ভিতরে কাজ আল্লাহ রহমতে যখন হক আসবে বাকি পালাতে বাধ্য হবে। আজকে বাংলাদেশের সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা দেখলে আমাদের হাস্য আমাদের হাসি আসে। আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তারা তাদেরকে ক্ষমতায় নিয়েছিল বর্তমান সরকার। আজকে কোন ছাত্রের ব্যাগের খরচে তা জানি না, আজকে তারা আমার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতি সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার মুখ রোচক একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে। তা আপনি কি আগে জানতেন না যে যে আগেও দুর্নীতিবাজ সে ক্ষমতায় কোনো দুর্নীতি করবে? সেই হিসাবে আজকে আমরা আমাদের ইমান রক্ষার জন্য আমার আজকে মাসুম ভাইদের, আমার বোনদের, আমার বাচ্চাদের পক্ষে থাকার জন্য আজকে আমরা মাঠে তাদের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা মিছিল অংশগ্রহণ করব এবং সব সময় আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে বিরুদ্ধে অবস্থান তৈরি করব। এই এবং ইসরায়েলি পণ্য আমরা এটা বর্জন করব এবং যারাই নাকি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে তাদের সকলের পণ্যই আমরা বর্জন করব এবং ওদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করব না।